আজকে অনেকদিন ধরে বারান্দার গাছগুলো অবহেলায় অযত্নে পড়ে আছে শুধু একটু পানি দিয়ে যায় আর কিছুই করি না তো বারান্দাটা ধুতেও পারি না পানি দিয়ে খুব ভালোভাবে তো আজকে একেবারে সব নিট অ্যান্ড ক্লিন করে ফেলছি পালন শাক রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে খেতে অনেক বেশি মজা লেগেছিল আর হচ্ছে শিং মাছ ক্লিন করতেছি তো অনেক দিন পরে রূপচর্চা করতেছিলাম আসসালামু আলাইকুম আন কাছের বন্ধুরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আম আল্লাহ রহমতে আর আপনাদের দুয় বেশ ভালো আছি শীতকাল তো দেখতে দেখতে তে চলেই আসলো যদিও শহরে অত বেশি ঠান্ডা এখনো পড়তেছে না কিন্তু স্কিনের বেহাল দশা হয়ে গেছে অনেকগুলো ব্রন দেখা দিছে আর স্কিনটা কেমন একটা রুক্ষ শুষ্ক হয়ে গেছে আজকে তাই ভাবলাম একটা প্যাক তৈরি করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমার ঘরে টক দই ছিল টক দই নিয়ে নিলাম এখানে এক চামচের মত এরপরে কফি পাউডার দিয়েছি একটু হলুদের গুড়া দিয়েছি হলুদুর গুড়া খুব বেশিটা দেইনি কারণ মুখটাকে আমারটা হলুদ হয়ে থাকলে ভালো লাগে না लास्टে আমি একটু মধু দিয়েছি আর খুব ভালোভাবে মিশিয়ে এখন আমি মুখে अप्लाई করতেছি আর অবশ্যই মুখটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আগে পুরো মুখে প্যাকটা দেওয়ার পরে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দেবো যাতে একটু শক্ত হয় বা শুকিয়ে যায় তো এরপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবো তো যখনই আমি প্যাকটা ইউজ করতেছি তখন তারিফ এসে বারবার আমাকে ভয় দেখাচ্ছে আর কি মানে ও ভয় পাচ্ছে আমাকে ভূত ভূত বলতেছে তো যাই হোক তো রান্না করবো একটু পরে তো একটু চা খেয়ে নিচ্ছি কারণ রান্নার আগে যদি একটু চা খাই তাহলে মন মেজাজ সব কিছু ঠিক থাকে আর এদিকে এখন সব কিছু নামিয়ে নিচ্ছি আর কি আজকে কী কী রান্না করব। পালন শাক আমার কাছে আমি নিতে ভালো লাগে না কিন্তু যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে গতকালকে পালন শাক এনেছিলো তো মনে মনে ভাবতেছে আসলে কি দিয়ে রান্না করব পরে আজকে ফ্রিজ খুলে দেখি চিংড়ি মাছ আছে তো কয়েকটা নামিয়ে নিলাম না রান্নাঘরে আসার পরে দেখেন আমাকে পাহারা দিচ্ছে আর এসেই মাছ মাছ বলতেছে মানে মাছ ধরবে আর কি ও মাছ দেখলে এত বেশি খুশি হয় মানে ধরতে চায় আর এখন তো শীতকালে একটু পানি আসলে লাগলে ঠান্ডা লেগে যাবে সেজন্য আমি বলছি এখান থেকে চলে যাও আমাকে রান্নাঘরে রেখেও আসলে কিছুতেই যাবে না তো ওকে নিয়ে এটা ওটা দিয়ে বসিয়ে দিয়ে এরপরে আবার আসছি কয়েকটা চানাচুর দিয়ে বসিয়ে আসছি যদিও গিয়ে দেখি চানাচুর সব ফেলে দিয়েছে এদিকে আমি পালন শাকগুলো এখন পরিষ্কার করে কেটে নেব আর হচ্ছে দুই মুঠায় এনেছে খুব কম রান্না করলে কিন্তু মজা লাগে যে কোনো জিনিস তো অল্প অল্প করে পরিষ্কার করে নিচ্ছে আর যদি গতকালকে কেটে রাখতাম তাহলে খুব ভালো থাকতো আজকে কেমন একটা হয়ে গেছে তো যাই হোক কেয়ার করবো শাক লতা কাটতে কিন্তু অনেক বেশি সময় লাগে আর সব সময় কাটতে ভালোও লাগে না তো সেজন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আর কি এখন আমি চিংড়ি মাছগুলো কেটে কুটে নিচ্ছি তো আজকে ভাবতেছি মরিয়ম মরিয়া আসার আগে আমি সব রান্না করে ফেলবো আর এরপরে যত হাঁড়ি ফাতিল হবে উনি ধুয়ে দিয়ে যাবে আর কি আর এমনিতে দেখা যায় আমার রান্না করার পরে অনেকগুলো জমে যায় তো উনি যদি রান্না করার পরে আসে তাহলে কিন্তু আমার জন্য সুবিধা হয় আর কি সব কিছু পরবর্তীতে নেটে ক্লিন থাকে তো চিংড়ি মাছগুলো আমি কেটে কুটে নিলাম আর খুব বেশি একটা কিন্তু দেবো না ছয় থেকে সাতটার মতো দিয়ে এরপরে কোনোরকম রান্না করবো আর কি তো প্রথমে ভাবছিলাম একটু চিংড়ি মাছগুলো কেটে কেটে দেবো পরে ভাবি না আস্তে আস্তেই দিই আগে আসলে আমি রাতে অনেকগুলো মাছ কেটেছিলাম সেটা শেয়ার করেছিলাম তো মাছগুলো আসলে আমি একটু পরিষ্কার করিনি এমনিতেই রেখে দিয়েছিলাম তো আজকে একটু ঘষা মাজা করে শিং মাছগুলো পরিষ্কার করতে হবে কারণ কালসে শিং মাছগুলো খেতেও ভালো লাগে না দেখতেও ভালো লাগে না শিং মাছগুলোর মধ্যে একটা চিংড়ি মাছ রয়ে গেছে তো এটা দেখে আমি হাসতেছি আর কি নিজে নিজে যেহেতু রান্নাঘরে আসলে রান্না করার সময় কেউ থাকে না তো নিজে নিজেই হাসি নিজে নিজেই সবকিছু নিয়ে ভাবি আর কি কালবেলায় ঘুম থেকে উঠে দেখি বারান্দায় প্রচুর রোদ তো একবার ভাবছিলাম যে বারান্দায় গিয়ে তরকারিগুলো কেটে কুটে এরপরে রান্না করে আসবো পরে ভাবি না ছেলে অনেক বেশি জ্বালাবে শিং মাছগুলো আমি এখন একটু ডোলে ডোলে পরিষ্কার করে নেবো অনেকটা লবণ দিয়ে দিয়েছি এতে করে তাড়াতাড়ি পরিষ্কার হবে আর কি আর সাদা সাদা হয়ে যাবে তো একটু সময় নিয়ে কাজটা করতেছি আর এর প্যাটের ভিতরে অনেক চর্বি ছিল সেগুলো আসলে আমার হাতটাও কেমন একটা তেল তেলে হয়ে গেছে তো পুরো সিঙ্ক ময়লা হয়ে গেছে এটা আবার মাজা ঘষা লাগবে এই শিং মাছের প্যাটের ভিতরে যে চর্বিগুলো সেগুলো কিন্তু ফেলে দিতে আমার মায়া লাগতেছে কিন্তু কি আর করবো এগুলো কেমন একটা তেত লেগেছে তো এগুলো দেখতেও কেমন ভালো লাগতেছে না আর কি তো শিং মাছগুলো আমার ঘষা মাজা হয়ে গেছে এখন আমি সিঙ্কটাও খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমার ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন কিন্তু একটা লাইক দিতে মনে নেই ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার আজকে ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে ফেসবুক ফেস থেকে দেখে থাকেন তাহলে একটা সুন্দর কমেন্ট করে যাবেন কারণ আপনার একটা কমেন্ট আমার কাজের আগ্রহ উৎসাহ অনেক অনেকগুণ বাড়িয়ে দেবে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে তো কোনো কথাই নেই একটা সুন্দর কমেন্ট করতে ভুলবেন না প্লিজ তো এইদিকে আমার যোগাযন্ত করার শেষ এখন আমি মাছটা প্রথমে ভেজে নেব আর শিং মাছগুলো ভাজার সময় কেমন যে হয়ে যায় মানে একেবারে আঁকা বাঁকা তেরা মানে এটা মনে হচ্ছে একেবারে জিন্দা মাছ তো আমি সবগুলো মাছ দিয়ে এরপরে পিঠোপিট লালসে করে ভেজে নেব যদিও একেবারে শক্ত মোছমোছা করব না তাহলে বাচ্চারা খেতে পারবে না তো আজকে তাও একটু ভাজি করতে সব সময় যা শিঙি মাছটা আসলে ভাজি করি না মাছগুলো আমি এখন উঠিয়ে নেবো কিছুটা রান্না করব আর কিছুটা রেখে দেবো আর কি তো এখানে আমি পালন শাক রান্না করবো এখানে পেঁয়াজ কুচি দিয়ে একটু লালচে করে ভেজে এখানে রসুন বাটা দিয়ে দিলাম একটু পানি দিয়ে এরপরে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে একটু কষিয়ে এরপরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আজকেনার আবুর সবচেয়ে পছন্দের শাক হচ্ছে পালন শাক কিন্তু আমার কাছে অত বেশি ভালো লাগে না কিন্তু চিংড়ি মাছ দিয়ে যেদিন রান্না করি সেদিন আমি একটু খাই আর কি আমার পছন্দের শাক হচ্ছে পুঁই শাক এরপরে হচ্ছে কুমড়ার শাক যদিও কুমড়ার শাক সব সময় পাওয়া যায় না একটা তো আসলে বছরে যে কোনো সময় পাওয়া যায় আর সেজন্য ওইটা শীতকালে অত বেশি খাওয়া পড়ে না সব সময় তো খাই গরমকালে বেশি খাই আর কি তো এখানে চিংড়ি মাছগুলো আমার কষানো হয়ে গেলে এরপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে একটু আলু কারণ হচ্ছে পালন শাকের ভিতরে আমি একটু আলু দেব তো আলুটা যাতে একটু আগে সেদ্ধ হয় তো খুব বেশি একটা দেবো না অল্প একটা আলু কেটে নিয়েছি তো এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো যাতে করে এগুলো সিদ্ধ হয় আর একটু সিদ্ধ হয়ে গেলে এরপরে আমি ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দেবো আর এদিকে এখন আমি রান্না করব হচ্ছে ফুলকফি আর এখানে পেঁয়াজটা একটু ভেজে তো এরপরে এখানে যাবতীয় মশলা দিয়ে আমি ফুলকপিটা দিয়ে দেবো তো আজকে কিন্তু আমি সকাল সকাল করে চলে আসছি আর সকাল সকাল রান্নাঘরে আসলে নয়টার আগেই আমার সব রান্না হয়ে যাবে এমনিতে দুপুরবেলায় শীতকালে রান্না করতে অনেক বেশি ভালো লাগে মানে বাচ্চাদেরকে গোসল করানোর পরে বা নিজে গোসল করার পরে একটু রোদ রোদ থাকে তখন কিন্তু রান্না করতে খুব একটা ভালো লাগে যদিও গ্রাম দেশে আরও বেশি ভালো লাগে যারা মাটির চুলা রান্না করে তাদের তো আর কোনো কথাই নেই ঘরের চাইতে গ্রামের যে শীতকাল সেটা আরো বেশি মজা লাগে মানে সবাই দশটার সময় গোসল করে এরপরে হচ্ছে আর হচ্ছে সবাই রোদে বসে বসে ভাত খায় গ্রামের ওই আনন্দটুকু শহরে কখনো কল্পনা করাও সম্ভব না এখানে পালন শাকটা দিয়ে দিলাম এরপরে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো অল্প একটু ঝোলের পানি দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে এখানেও মাছ দিয়ে একটু ঝোলের পানি দিয়ে এটা উপরে ধনে পাতা দিয়ে দেবো কি তো রান্না আজকে মোটামুটি শেষ এরপরে আমি ভাতটা বসিয়ে দেব আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি করার উদ্দেশ্য হচ্ছে আজকে বারান্দায় কাজ করব বারান্দায় আমার যে গাছগুলো আছে সেগুলোতে আমি কোন রকম পানি দিয়ে চলে আসি আর একেবারে এলোমেলো হয়ে আছে তো আজকে ভাবলাম একেবারে পরিষ্কার করব আর গাছগুলোতে এত বেশি ধুলাবালি বসে আছে তো প্রথমেই আমি গাছগুলো একটু ঝুলিয়ে নিয়েছি এর পরবর্তীতে বালতি করে পানি এনে পুরোটা একেবারে খুব ভালোভাবে ধুয়ে নেব একটু আগে আমার বারান্দার বেহাল দশা ছিল এখানে একেবারে ঘাস লতা পাতা ময়লা মানে মাটির অভাব ছিল না তো সব কিছু সরিয়ে এখন আমি বালতি ভরে পানি এনে এখন সলা ঝাড়ু দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে করে ধুয়ে নেবো আর এখন তো জায়গাটা অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগতেছে আর দেখতেও খুব ভালো লাগতেছে এখন থেকে ভাবতেছি জায়গাটা এমনই রাখবো যাতে করে একটু পানি দিলে ঝকঝকা তকতকা হয়ে যায় আর হচ্ছে এখানে আমি বারোটার সময় ঢুকছি আর এখন বাঁচতেছে প্রায় দেড়টার মতো এখানে প্রায় দেড় ঘন্টার মতো কাজ করেছি তাস কিন্তু আর ঘুমাচ্ছে সেজন্য একটু সময় পাইছি আর কি তা না হলো ওরা তো অনেক বেশি জ্বালাতো তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম